আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নয় বছর ধরে গোপন অভিযান চালিয়েছে ইসরায়েল নজরদারি হ্যাকিং ভয় দেখানো এমনকি আইনজীবী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দিয়েছে তারা ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে এই গোপন অপচেষ্টার তথ্য ফাঁস হয়েছে তাতে বলা হচ্ছে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের বিষয়ে আইসিসির তদন্তকে ব্যর্থ করতে চেয়েছে ইসরায়েল আইনজীবীদের ফোনে আড়ি পেতে আগে সব জেনে নিত দেশটির গোয়েন্দারা এদিকে গাজার রাফায় ইসরায়েলি হামলা চলছে সবশেষ হামলায় প্রাণ গেছে একুশ জনের ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়